স্যার, হ্যাঁ এই এই ব্যাপারটা কি স্যার খালি বড়দের ক্ষেত্রেই হতে পারে নাকি ছোটদেরও স্যার অ্যানালফেসিয়া হতে পারে? অ্যানাল ফিসিয়াটা সাধারণত কমন হয় ইয়াং অ্যাডাল্টে, যে কোনো এজেই হতে পারে, তবে ইয়াং অ্যাডাল্টে কমন। কারণ ইয়াং অ্যাডাল্টে যে পায়খানা রাস্তার যে স্প্রিংটার থাকে, যেটিকে বলে আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল স্প্রিংটার, এই স্প্রিংটারটা সাধারণত ইয়াং অ্যাডাল্টে টাইট থাকে। যখন টাইট বেশি থাকে তখন এই ফিসারটা হতে পারে। আবার ইয়াং অ্যাডাল্টরা শান্ত, মাংস বা চর্বি জাতীয় খাবার বেশি খায়, ফলমূল ইউজুয়ালি ওরা খেতে চায় না, শাকসবজি খেতে চায় না, ওদের বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আবার ইদানিং তো ইয়াং অ্যাডাল্টরা ফাস্ট ফুড বেশি খায়, যার জন্য ওদের পায়খানাটা কষা হয়। শান্ত যাদের পায়খানা কষা হয় তাদের এইটা হয়। আবার শুধু যে কষা হলে হবে তাও না, যাদের আবার পায়খানা একটু মোটা হয়ে বের হয়, অর্থাৎ বাল্ক অফ স্টুল যখন বেড়ে যায় তখন এটা হতে পারে। আবার ডায়রিয়া হলেও কিন্তু হতে পারে। তাহলে এখন যে যদি কারো ক্রনিক ডায়রিয়া হয় অথবা হার্ট বা কষা পায়খানা হয়, আবার পায়খানা যদি একসাথে বেশি পরিমাণ বের হয় তখন এই অংশটা ছিঁড়ে যায় এবং এইভাবে অ্যানাল ফিসারে তৈরি হয়।